আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি জামালপুর ফয়েজদারিতে একটি ছোট্ট বাজার অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এই বাজারের দৃশ্যটা আপনাদের এই বাজার থেকে যত ধরনের পণ্য রয়েছে সকল পণ্যের শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছুই জানাবো এই ভিডিওতে তো ধৈর্য ধারণ করে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিও স্বাগতম আপনাকে দর্শক জামার জামালপুরে আমরা কিন্তু একটা বড় সবজির দোকানে এই মুহূর্তে অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম টাটকা এবং স্বচ্ছ কোয়ালিটির সবজিগুলো কিন্তু রয়েছে রয়েছে পেঁয়াজ মরিচ থেকে শুরু করে আরও বিভিন্ন আইটেম তো আমরা ব্যবসায়ের মুখ থেকে একে একে জানবো যে এখানে যত ধরনের আইটেম রয়েছে এই আইটেমগুলো আজকে এই জামার জামালপুরে কত করে বিক্রি করা হচ্ছে অন্য অন্য বাজারে যে আমরা দামগুলো শুনেছিলাম সেখানের সেখানকার তুলনায় কম না বেশি এটাও আজকে আমরা জানবো ভালো আছেন না তাহলে আমরা শুরু থেকে শুরু করি আপনার এখানে পেঁয়াজ রসুন কত করে বিক্রি করতেছেন দুশো বিশ টাকা কেজি আর পেঁয়াজ একশো দশ টাকা একশো দশ টাকা কেজি আমরা কি জানতে পারি যেগুলো কোত্থেকে নিয়ে আসা হয়েছে বিরিজ থেকে সাত পাইকিয়া থেকে না সাত পাইকিয়া থেকে সাত পাইকিয়া কোত্থেকে নিয়ে আসে আপনারা জানেন না তো সম্ভবত এগুলো ফরিদপুরের পেঁয়াজ হবে যে দুটো দেখে বুঝতে বুঝতে পারতেছি কচুর মুখ এগুলো কত করে দিচ্ছে সাতটা টাকা কেজি না আর আলু যে পার্কি ছোটটা একদম ছোটটা কত করে দিছে সত্তর টাকা আর মাঝারি সাইজেরটা একই দাম না আর আলু কাঠ এনাল কত করে দিচ্ছেন টাকা না এই মরিচ এটা কি ওই যে বিন্দু মরিচ মনে হচ্ছে নাকি কারেন্ট মরিচ কত করে দিচ্ছেন পোয়া ষাট টাকা পোহা কম হব না একটু দাম কমায় কমায় বলবেন যাতে করে আমাদের আশপাশের লোকেরা যাতে কিনতে পারে ভিডিও দেখে সেরে ষাট টাকায় না আর আপনার কাঁকরোল কত করে দিচ্ছেন ষাট টাকা ষাট টাকা কেজি আর আপনার ই করলা

তো দর্শক এই দোকান থেকে কিন্তু মোটামুটি যত ধরনের আমাদের নিত্য প্রয়োজনীয় সবজি এবং পেঁয়াজ মরিচের দাম কিন্তু আপনাদের এই ভিডিওতে অবগত করেছে এই ফয়েজদারি জামালপুর থেকে দর্শক এই মুহূর্তে আমি জামালপুর ফয়েজদারিতে আরও একটি সবজির দোকান অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু খুব অত্যর তাজা তো আমরা জানবো ব্যবসার মুখ থেকে এখানে যত ধরনের সবজির আইটেম রয়েছে এই সবজিগুলো আজকেই ফয়েজদারি জামালপুরে কত করে বিক্রি করা হচ্ছে তাহলে আঙ্কেল ভালো আছেন না পুঁশাকের তারিখ কত করে দিচ্ছেন তিরিশ চল্লিশ এখানে কি পরিমাণ নেবো মানে এক কেজির সে একটু কমও হতে পারে বেশি হতে পারে কম হতে পারে আর আপনার আনাই যে কলা এগুলো কত করেছেন আনাই যে কলা তিরিশ টাকা হালি আর আপনার এই যে চাল কুমোর কত করেছেন মিষ্টি কচি চাল কুমোর চল্লিশ পঞ্চাশ না আর আপনার এই যে ধনের সস ধনের সস কত করেছেন আজকের বাজার দুশো টাকা কেজি এত দাম বাইরে এত দাম বাইরে গেছে গা আর আপনার ই কত করে দিচ্ছেন যে দুধ কুশি কত করেছেন দুধ কুশি আর চল্লিশ টাকা কেজি যাচ্ছে আজকে চল্লিশ আর আপনার যে কাঁকরোল কত করে দিচ্ছেন কাঁকরোল সত মানে ষাট টাকা কেজি আর আপনার যে করলা কত করেছেন করলা ষাট টাকা কেজি আর আপনার এখানে যে ঢেঁড়স দেখতে পাচ্ছি ঢেঁড়স কত পঞ্চাশ ষাট মানে পঞ্চাশ টাকাই আর আপনার পেঁয়াজ রসুন রসুন দুশো বিশ আর পেঁয়াজ একশো দশ করে বিক্রি করতেছেন আজকে আদা কত করেছেন আদা দুশো চল্লিশ টাকা কেজি তো দর্শক আমরা কিন্তু এখানে যত ধরনের সবজির আইটেম রয়েছে সেই সব ধরনের সবজির আইটেম কিন্তু মোটামুটি আপনাদের এই ফুটেজ দ্বারা অবগত করেছিলাম দর্শক এই মুহূর্তে আমি জামালপুর ফয়েজদারিতে অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক দেশি মুরগি তো আমরা জানব যে এই দেশি মুরগিগুলো কোথেকে কবে নিয়ে আসা হয়েছে এবং কত করে আজকে এই ফয়েজদারি জামালপুরে বিক্রি করা হচ্ছে ভালো আছেন আপনার এই দেশি মুরগিগুলো কোথ থেকে নিয়ে আসছেন

আর আজকে তাহলে ব্রয়লার কত করে বিক্রি করতেছেন ব্রয়লার আছে যে 155 টাকা 155 টাকা কম হবে না না আর আপনার ওখানে কি শুধু ব্রয়লারই নাকি আপনার ইও আছে যে সোনালি দেখতে পাচ্ছেন সোনালি কক কত করে 260 টাকা সোনালী 260 টাকা আর কক অরিজিনাল এডি 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 কক এডি সোনালী মানে সোনালী এবং কক দুটোই 100 260 টাকা করে 260 টাকা না মানে 160 টাকা দুশো ষাট টাকা তো দর্শক জানতে পারলেন সোনালি এবং কক কিন্তু আজকে দুশো ষাট টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে এই ফৌজদারি জামালপুরে দর্শক জামালপুর ফৌজদারিতে আপনাদের দেখাবো আজকে বিভিন্ন ধরনের মাছ এবং মাছের দাম তো আমরা ব্যবসার কাছে চলে যাচ্ছি যে এই মাছগুলো জামালপুর ফৌজদারিতে কত করে বিক্রি করা হচ্ছে অ্যাকচুয়ালি দেরি করে ফেলেছি যার কারণে কিন্তু আপনাদের ওইভাবে দেখাতে পারতেছি না সকালে আরও মাছের ই ছিল আমদামি ছিল তা আমরা জানবো ব্যবসায়ের কাছ থেকে যে কত করে আজকে বিক্রি করা হলো এই মাছগুলো তাহলে করতে কত করে বিক্রি করলেন আজকে চারশো টাকা এটাই তো সর্বোচ্চ বড় সাইজ না এর চেয়ে করতে বড় সাইজে রয়েছে

তো দর্শক আমরা আরো একটি ব্যবসার কাছে থেকে জানবো এখানে কিন্তু বড় মাছের কয় একটা সাইজ রয়েছে তো জানবো আজকে পাঙ্গাশ কত করে বিক্রি করা হল পাঙ্গাশ কত করে বিক্রি করে না 160 বেসেজা না আর আপনার যে কাতলেরে পোনাগুলো কত করে কাতলগুলো 280 বেসেজা বিক্রি করতেছেন এগুলো মনে হচ্ছে বড় ধরবো না তাই না বড় বড় কত করে 220 বেসেজা ওদিকে আছে বিক্রি করে লাভবেন আর আপনার এই সিলভার 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 130 না অবগত আপনাদের একটা করি সেটা হলো যে বাজার কিন্তু একদম যখন মাছের বাজার শেষে যায় শেষে কিন্তু আপনার অনেক মাছে কিন্তু দাম কমে বিক্রি করা হয় তা আপনারা চাইলে কিন্তু শেষেও মাছ কিনতে পারেন তো আজকে আপনাদের এই আপডেটগুলো জানানো হলো জামালপুর ফজদারি থেকে